আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনিস কিচেন। দর্শক, আজকে আমি নিয়ে এসেছি 10 টাকার একটি চিপসের প্যাকেট দিয়ে মাত্র 2 মিনিটে পাস্তার একটি অসম্ভব মজাদার রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানিতে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে বরফ তুলে নিয়েছি। আমি এখানে এই পাস্তার ব্র্যান্ডটা ইউজ করতেছি, আপনার কাছে যে কোনো পাস্তার ব্র্যান্ড ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি পাস্তা। তো পাস্তাটা আমি একদম সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ হয়ে গেলে এভাবে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। তো সম্পূর্ণ পাস্তা আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আলাদা একটি প্যানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি, আর আমি এখন এই চিপসের প্যাকেটটা ইউজ করব। তো পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এই চিপসের প্যাকেটে পুরোটা চিপসই দিয়ে দেব। আর এখন আমি চিপসটা গলে যাওয়া মানে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু লোতে আছে। তো লোতে কিছুক্ষণ রাখলেই দেখবেন সম্পূর্ণ চিপস কিন্তু নিজে থেকেই মেল্ট হয়ে যাবে। চাইলে একটু নেড়ে দিতে পারেন হালকা করে, যেন সব দিক দিয়ে সমানভাবে মেল্ট হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই দেখবেন সবগুলো চিপসই কিন্তু গলে বা মেল্ট হয়ে গিয়েছে, আর তখনই কিন্তু আমি আমার সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিব। তো পাস্তাটা অ্যাড করে দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই চিপসটাই কিন্তু আপনার যে চিজ আছে সেই চিজের সাবস্টিটিউট হিসাবে কাজ করবে। তো এখন আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তবে আপনাদের কাছে যদি টমেটো সস অথবা চিলি সসও থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য চাইলে আপনারা এখানে চিকেন অথবা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন দেখুন নেড়ে এখন মাখা মাখা হলেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলব। দেখুন মনে হচ্ছে না একদম চিজ দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু মন্দ না। বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপির ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, যদি কিনা আপনার ভিডিওটা ভালো লাগে। তো আজকে চলে যাচ্ছি, নেক্সটে আবার আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।